আশা করি আপনারা ওনাকে দোয়া করবেন, উনি যেন ভবিষ্যতে আপনাদের আরো সুন্দর মুক্তিযোদ্ধা নাটক উপহার দিতে পারে, সেই সঙ্গে পুরস্কার করলেন। আমার পক্ষ থেকে হারুন ভাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন আপনাদের আপনাদের সামনে এখন আপনাদের সামনে পরিচয় পর্বটা করবেন অষ্ট নাটকের সম্মানিত পরিচালক জ্ঞান দেন সকল সব কিছু নাটকের ভিতরে শ্রম করে দেন, তিনি এই নাট্য পরিচালক বিশিষ্ট পরিচালক জনাব জামাল উদ্দিন বদরুল জামাল জামাল, এখন আপনাদের সামনে শিল্পীদেরকে পরিচয় করে দিবেন, ধন্যবাদ। যদিও দর্শক শ্রোতা সালাম আলাইকুম, আসলে এখানে কোনো কমার্শিয়াল শিল্পী নয়, কোনো থিয়েটার বা কোনো প্রতিষ্ঠানের শিল্পীও নয়, সাধারণত এলাকার লোকজন প্রত্যেকেই ছিলেন, এরা হয়তো মাঝে মধ্যে কিছু হয় টুপিটাকে নাটক করেছেন, তো ওদেরকে কন্ট্রোলে এবং নাটক থিয়েটারে আনতে আমার অনেক শ্রম দিতে হয়েছে। এখানে দুইজন আমার জানা মতো দুইজন থিয়েটার শিল্পী, যে রমজান ভূমিকায় যিনি অভিনয় করছেন আনোয়ার, আর করিম মোল্লা ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি আমারই থিয়েটারের শিল্পী, এই দুইজন ব্যতীত সবাই এলাকার লোক। তবে আমি এখন পরিচয় করে দেখছি, আজকে রমজান ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আনারুল আনোয়ার হোসেন মির্জা, আলম ভূমিকা যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ ফিরোজ, ধারক ভূমিকা যিনি অভিনয় করেছেন তিনি হইলেন পাইতুর, মামুন ভূমিকা যিনি অভিনয় করেছেন ওনার নাম ফজলুল হক, উনি শিল্পবন্ধ থানার একজন কনস্টেবল পুলিশ, পরাণ দত্ত, পরাণ দত্ত যিনি অভিনয় করেছেন ওনার নাম মোহাম্মদ শাহালাম শাহালম কাজী, ইমাম আলীর ভূমিকা যিনি অভিনয় করেছেন ওনার নাম মোহাম্মদ জাকির হোসেন। আপনাদের সবচেয়ে প্রিয় রাজা কার, তিনি অভিনয় করেছেন হচ্ছেন মোহাম্মদ ইউনূস, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব মোবারক হোসেন মোবারক ভাই, আচ্ছা বাহাদুর কা যিনি অভিনয় করেছেন উনি তেজগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রমজান আলী ভাই, সিরদার ভাই যিনি অভিনয় করেছেন ভাইজান আমি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অভিনয় করেছি, আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখে আমি খান সেনার অভিনয় করেছি, আমি আসলে একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির ছেলে, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার অংশীদার, আমার নাম কাজী রমজান, আমি ওই থানা তেজগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম। সালাম আলাইকুম দিলদার খা, দিলদার খা বমিত ভূমিকা যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন আমাদের আমানুল্লাহ আমান, আছে আচ্ছা হামিদ ভূমিকা যিনি অভিনয় করেছেন তিনি আমাদের তেজগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি খালে, সময় তো শুধু দর্শক মন্ডলী আরো জন্য নাম না বললে হয় আমার ভুল হয়ে গেছে, আপনারা ছিলেন এই নাটকের পিছনে আমরা আসার আগে যিনি অক্লান্ত পরিশ্রম করতেন আয়ুব ভাইয়ের সঙ্গে ছিলেন আমাদের সত্য বড় ভাই, এই এলাকার সম্মানিত নাট্য ব্যক্তিত্ব আপনারা ওনাকে ছিলেন আমারই বড় ভাই এবং আমারই উৎপাদ, আমি বিভিন্ন জায়গায় বলি জনাব সত্য মোহাম্মদ মুকুল ভাই, মুকুল ভাইকে আমাদের সামনে আসার জন্য আমি অনুরোধ করছি, জনাব মুকুল ভাই
অভিপ্রায় এবং সেক্রেটারি সাহেব আপনাদের সামনে থাকার জন্য আমি অনুরোধ করছি। এবং শাহানা ভূমিকায় যিনি অভিনয় করছেন মহিলা মুক্তিযোদ্ধা, তিনি হচ্ছেন আমার আপনাদের সুপরিচিত কোন এক সময় চলচ্চিত্রে নায়িকা এবং পরিচিত বাসুরী। এবং মায়ের ভূমিকা যিনি অভিনয় করেছেন, উনি হলেন আমাদের নাট্য থিয়েটার জগতে একজন শ্রেষ্ঠ অভিনেত্রী রুবিয়াপা। এবং আমাদের মিউজিক যিনি করেছেন, তিনি হচ্ছেন আমাদের খুব প্রিয় একজন মিউজিক ম্যান বাপে, খুব প্রিয়। উনি এখন মিউজিক করেন ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে। আমাদের মিউজিক ম্যান বাপি, বাপি আমাদের লাইটে যে কাজ করেছেন